আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা জানেন কিছুদিন আগে ব্র্যাকের দুইটি সার্কুলার দিয়েছিল দাবি এবং প্রগতিতে। তো প্রগতিতে অলরেডি ডাকা শুরু হয়ে গেছে, আপনারা অধীর আগ্রহে ছিলেন। আজকে দুপুরের পর থেকে বিভিন্ন বিভাগে তারা কিন্তু ডাকা শুরু করছে। এখন সেরকম কয়েকটা স্ক্রিনশট আমার চ্যানেলে পাঠাইছে অনেকে, তারা যে স্ক্রিনশটগুলো পাঠাইছে সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। অলরেডি কিন্তু ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল বিভাগে অলরেডি কিন্তু তারা ডাকা শুরু করে দিয়েছে এবং এসএমএস দিয়েছে, এসএমএসের মাধ্যমে ডাকছে, সাথে সাথে ফোনও দিয়েছে এবং ইমেইলে একটা মেসেজ তারা কিন্তু করছে। তো এখন আপনাদেরকে সরাসরি দেখাবো। আপনারা হয়তো বলবেন যে ভাই ডাকছে তার প্রমাণ কী, আপনাদের বিশ্বাস করানোর জন্য আমি স্ক্রিনশটও নিয়ে রাখছি, সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই হচ্ছে তাদের স্ক্রিনশট। প্লিজ অ্যাটেন্ড রিটেন টেস্ট ফর ক্রেডিট অফিসার প্রগতি ব্র্যাক অন 30 ডিসেম্বর ফ্রাইডে ফ্রম 10:30 AM। ফর ডিটেলস প্লিজ চেক ইউর ইমেল, থ্যাংকস। এই মেসেজটা কিন্তু তারা মোবাইলে দিয়েছে এবং সাথে সাথে ফোন দিয়েছে এবং ইমেইলে তারা একটা মেসেজ দিয়েছে। সেই মেসেজটা চেক করলে আপনারা বুঝতে পারবেন যে কোথায় পরীক্ষা হবে, কী বৃত্তান্ত। আপনাদের ইমেইলে কিন্তু একটা মেইল দেওয়া হয়েছে অলরেডি। তো এই হচ্ছে ব্র্যাকের যাদের ডাকছে, যাদের প্রগতিতে অলরেডি ডাক পাইছেন, তারা কিন্তু এরকম একটা মেসেজ অলরেডি পেয়ে গেছেন এবং ক্রমান্বয়ে হয়তো পাবেন। তো এবার আপনাদেরকে দেখাবো কোন কোন বিভাগগুলোতে তারা ইতিমধ্যে ডাকছে এবং আমি কোন কোন বিভাগগুলো ইতিমধ্যে শুনতে পেয়েছি। আমার চ্যানেলে যাবতীয় যারা সাবস্ক্রাইবার আছে তারা অনেকেই বলছে এবং তারা অনেকেই স্ক্রিনশট পাঠাইছে। তার ভিতরে একটা স্ক্রিনশট আপনাদেরকে দেখালাম এবং কোন কোন বিভাগ থেকে অলরেডি এখন ডাকা শুরু হয়েছে বা ডাক দিছে সেটা আপনাদেরকে এখন দেখাই। তো দেখুন, আমি লিখে রেখেছি অলরেডি যেসব জায়গায় তারা অলরেডি ডাক পাইছে সেসব জায়গার নামগুলো আমি লিখে রেখেছি। রাজশাহীতে ডাক পাইছে অলরেডি, তিনজন রাজশাহী থেকে বলছে যে ভাই আমাদের ডাকছে। ময়মনসিংহে একজন বলছে, বরিশালে দুজন বলছে, ঢাকাতে অলরেডি চারজন বলছে এবং খুলনাতে দুইজন বলছে এবং তার ভিতরে একজন আমার পরিচিত আছে, সে বলল যে অলরেডি ডাক দিয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা এবং খুলনা, এই জায়গাগুলোয় অলরেডি ডাকা শুরু হয়ে গেছে এবং আজকে দুপুরের পর থেকে ডাকছে। পরীক্ষা 30 তারিখে তাদের পরীক্ষা একযোগে হচ্ছে। তো আপনারা যারা যারা ডাক পাবেন অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্টে লিখবেন যে আমরা ডাক পেয়েছি। তো এই ছিল মূলত ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।